ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট সেন্টার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রিপজিশন, ছন্দে ছন্দে কীভাবে প্রিপজিশন শেখা যায় এ নিয়ে আমরা ভিডিওর শেষে একটা কবিতা দেব। তো এখন আমরা একটু বলবো আলোচনা, সেটা হচ্ছে ইন। ইন হচ্ছে, ইন অর্থ হচ্ছে মধ্যে, মানে কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন হয়। যেমন আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমটি, যে একটি ব্যাগের মধ্যে বই আছে বা ভিতরে, ইন শব্দের অর্থ মধ্যে বা ভিতরে। তো সুতরাং ভিতরে বা মধ্যে বোঝাতে ইন হয়। আন্ডার, আন্ডার অর্থ নিচে। এখানে দেখেন বইটি ব্যাগের নিচে আসে, সুতরাং আন্ডার অর্থ নিচে, নিচে বোঝাতে আন্ডার হয়। আবার অন শব্দের অর্থ উপরে। এখানে দেখেন বইটি ব্যাগের উপরে আছে স্পর্শ অবস্থায়, তো স্পর্শ অবস্থায় কোনো কিছু উপরে থাকলে এদিকে আমরা অন বসাবো বা অন ব্যবহার করব। আসলে প্রিপজিশন স্পিকিং ইংলিশে খুব প্রয়োজনীয় একটি সাবজেক্ট, প্রিপজিশন ছাড়া স্পিকিং ইংলিশ প্রায় অসম্ভব। তারপর দেখুন ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ তো অফর তো সামনে, তো এই দেখুন বইটি কিন্তু ব্যাগের সামনে আছে, তো সেই ক্ষেত্রে আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করব। তো এগুলো আপনারা বুঝে নেন। তারপর হচ্ছে ফার ফ্রম, ফার ফ্রম অর্থ হচ্ছে দূরে। এখানে দেখেন মেয়েটি কিন্তু অনেক দূরে আছে। নিয়ার, এখানে নিয়ার অর্থ নিকটে, মানে গাছের নিকটে মেয়েটি বসে আছে। নেক্সট টু অর্থ পরিবর্তে, হয় আপনি বাঘকে পছন্দ করুন না হয় সিংহকে। অ্যাবভ অর্থ উপরে, অস্পর্শ অবস্থা থাকবে, স্পর্শ অবস্থা থাকলে অন, অস্পর্শ অবস্থা থাকলে অ্যাবভ। এখানে দেখুন ছাতাটা কিন্তু ব্যক্তিটির মাথার উপরে স্পর্শ অবস্থায় নেই, সুতরাং এক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করব, আর স্পর্শ অবস্থা থাকলে অন। একটু আগে আমি স্পর্শ এবং অস্পর্শ নিয়ে যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে অনর্থ উপরে, আবার অ্যাবভর্থ উপরে, আন্ডারর্থ উপরে। এখন অনর্থ, এখন দেখেন বইগুলো কিন্তু টেবিলের সাথে স্পর্শ অবস্থায় আছে, সুতরাং এটা হচ্ছে অন। আবার ওভার, ও দেখুন বলটি কিন্তু স্পর্শ অবস্থায় নেই, এটা কিন্তু গতিশীল, সুতরাং এক্ষেত্রে ব্যবহার করবো ওভার। আবার ইনর্থ মধ্যে, দেখুন তো বলটা গ্লাসের নিচে ভিতরে আছে, ভিতরে বা মধ্যে বোঝাতে ইন। আবার আন্ডার অর্থ নিচে, এখানে বলটা একটি টেবিলের নিচে আছে, তো নিচে বোঝাতে আন্ডার। তো এগুলো আপনারা একটু বিশ্লেষণ আকারে শিখুন, বুঝুন। তাছাড়াও আমরা এই ভিডিওটির শেষে একটি কবিতা দেব, সেই কবিতাটি মুখস্থ করবেন অথবা একটু নোট কাতা লিখে রাখুন, যেখানে আপনি যান সেটিকে সাথে করে নিয়ে যান। তো কবিতাটি হচ্ছে, এই দেখতে পাচ্ছেন এখন লেখাটা একটু ভালো না হয় আমাদের দুঃখিত, আসলে আমাদের একজন শিক্ষকের আজকে সময় নেই, তো অন্য একজনকে দিয়ে লিখেছে একটা ছোটো শিশু, তো আপনি একটু বুঝে নেবেন। এই যে আপনি কবিতাটি এখন দেখতে পাচ্ছেন সেটি আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিন। আর আমার একটা কারণে দুঃখিত জানাচ্ছি, যে আমাদের স্লিপ অফ টানের কারণে এখানে আন্ডার অর্থ উপরে বলা হয়েছে, কিন্তু এখানে আন্ডার অর্থ হচ্ছে নিচে। তো আপনি একটু দেখে নিন এই ক্লাসটি। আসলে আমরা আজকে ক্লাস নিতে চেয়েছিলাম না, অনেকে কমেন্টে রিকোয়েস্ট করেছেন, তাছাড়াও আমাদের যে এন্টারটেনমেন্ট সেন্টারের শিক্ষার্থীরা রয়েছে তারা মনে কষ্ট পাবে, এই জন্য আমরা আজকে ক্লাসটি বানিয়েছি। তো আপনি একটু ক্লাসটি একটু গুরুত্ব সহকারে, এই লেখাটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন, যাতে আমাদের পরবর্তী যতগুলো ক্লাস আছে সেগুলো ক্লাস আপনি পেতে পারেন এবং আপনার জন্য খুব ভালো ক্লাস হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। থ্যাংক ইউ।